স্টার্ট আপ এন্টারপ্রনার বিজনেস পার্সন এই জিনিসগুলোকে আমরা অনেক ফ্যান্সি অনেক কুল অনেক স্মার্ট হিসেবে চিন্তা করি বাট ট্রু বিজনেস দাঁড় করানোর রিয়েলিটিটাকে কী পরিমাণে স্ট্রাগল এবং চ্যালেঞ্জ দিয়ে আসলে একটা কোম্পানিকে স্টাবলিশ করতে হয় সেগুলোর কিছু বাস্তব চিত্র আমি শেয়ার করব এই ভিডিওতে নাম্বার ওয়ান যে জিনিসটা সেটা হচ্ছে যেই মুহূর্তে তুমি ডিসিশন নিবে যে না আমি বিজনেস করব। ফুলি ডেডিকেটেড বিজনেস স্টাবলিশ করব তখন তোমার চারপাশের সবাই তোমার এই চলে যাবে তোমার ফ্যামিলি হয়তো বলবে যে না তোমার মাসে মাসে ইনকাম করতে হবে সরকারি চাকরি করে এটা সেটা করো এইটা চলবে না তোমার যদি কারোর সাথে স্পেশাল আংটা লাগানো থাকে সে তো তোমার কাছ থেকে দূরে সরে যাবেই যাবে বলবে যে এই বিজনেস করলে আমার ফ্যামিলি কোনোভাবেই মেনে নেবে না এবং ভয়ঙ্কর জিনিস কী হবে ধরো তোমার কোম্পানিতে একজন চাকরি করে তার ফিউচারটা হচ্ছে সিকিউর কিন্তু তুমি যে বিজনেসের ওনার তোমার ফিউচারটা সিকিউর না তোমার এমপ্লয়ির কাছে হয়তো পাত্রী দিবে কিন্তু তোমাকে দিবে না এমন কি তোমার ক্লোজ ফ্রেন্ড যারা আছে যারা চাইলেই তোমার কাছ থেকে একটা প্রোডাক্ট বা সার্ভিস নিতে পারে কিন্তু তারা নিবে না তারা নেবে হয়তো তোমার কম্পিটিটর বা একটা এস্টাবলিশড কোম্পানির কাছ থেকে তার মানে তোমার চারপাশে যত মানুষ তোমাকে চাইলে বিজনেসটা উঠাই দিতে পারে তারা সবাই তোমার এগিনিসটা চলে যাবে এই এগিনিস্ট সিচুয়েশন থেকে কিন্তু তোমাকে আস্তে 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 করে সামনে এগোতে হবে এবং নাম্বার টু যেই চ্যালেঞ্জিং পার্টটা সেটা হচ্ছে যে বিজনেস শুরু করার আগে তুমি অনেক অনেক বিজনেস প্ল্যান বানাইতে পারবা অনেক অনেক কেস স্টাডি করতে পারবা অনেক অনেক ফিগার বানাইতে পারবা যে আচ্ছা এতগুলো মাসে সেলস হবে এত কিছু হবে এত দিন পরে হচ্ছে আমাদের রেভিনিউ এরকম হয়ে যাবে কোম্পানি সাইজ এরকম হয়ে যাবে আসলে বাস্তবে এগুলো কিচ্ছু হবে না ইট উইল টেক টেন টাইমস মোর এবং ইট উড বি টেন টাইমস হার্ডার তার মানে তুমি অনেক কিছু প্রেডিট করবা যে আচ্ছা আমরা আজকে থেকে বিজনেস শুরু করলাম আমরা এখানে ওয়েবসাইট রেডি করে ফেলবো এখানে লাইসেন্স পেয়ে যাবো আমাদের এখানে পুরোপুরি কাস্টমার সিস্টেম ইন্টিগ্রেশন হয়ে যাবে পেমেন্ট গেটওয়ে আমার এক সপ্তাহের মধ্যে চলে আসতেছে আমরা এক মাস পরে হচ্ছে রেভিনিউ আর্ন করা শুরু করবো চিন্তা করে দেখবা যে বিজনেস না আমার এক দেড় মাসের মধ্যে তুমি এখনও ট্রেড লাইসেন্সটাই বের করতে পারো না ওই পেমেন্ট গেটওয়ে তো আরও পাঁচ ছয় মাস লেগে যাবে ওয়েবসাইট যারা বানাইতে দিছে সে তোমার টাকা মাইরা চলে গেছে সো ইট উড বি হার্ডার আই এম নট সেইং ইটস ইম্পসিবল কিন্তু তোমাকে আগে থেকে বাস্তবতা বুঝে নিতে হবে যে না ইট উড বি রিয়েলি রিয়েলি হার্ড অ্যান্ড চ্যালেঞ্জিং এত হার্ড এবং চ্যালেঞ্জিং এই জার্নিটা তুমি যদি অ্যাকসেপ্ট করে নিতে পারো তাই লিগে তুমি হয়তো কিছুদিন পরে রিওয়ার্ড পাইতে পারো আবার নাও পাইতে পারো এই জন্য ওরা সবাই বলে কি যে নাইনটি পার্সেন্ট চান্স হচ্ছে তোমার ফেইল করার সো তুমি যদি হচ্ছে নাইনটি পার্সেন্ট ফেলিউরকে ওভারকাম করতে চাও তার মানে তোমার এই প্রবলেম 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 একটা পর একটা আসবে এগুলো ধৈর্য সহকারে হ্যান্ডেল করে নেওয়ার এবিলিটি মাইন্ডসেট এবং পেশেন্স তোমার ভিতরে থাকতে হবে আদারওয়াইজ আদারওয়াইজ একটা দুইটা তিনটা চারটা প্রবলেম করতে করতে তোমার রিজার্ভ যে ক্যাশ আছে বা তুমি হয়তো বিশ হাজার তিরিশ হাজার এক লাখ বা দুই লাখ টাকাতে জমায় বিজনেসে নামছো এটা কিন্তু তোমার দুই তিন মাসে শেষ হয়ে যাবে অতদিনে তোমার বিজনেসের যত কিছু হওয়ার কথা ছিল তার কিছুই হয় নাই এরপরেও কিন্তু তুমি লেগে থাকতে পারতেছো কি না অথবা একটা ভেঞ্চার বা একটা বিজনেস ইনিশিয়েটিভ ফেল করার পরেও তুমি আবার মনোশক্তি নিয়ে আসতে পারতেছো কিনা না তোমার ফ্যামিলি বারবার বলবে আচ্ছা তুই তো বলছিলে তিন মাস লাগবে এখন তো দেড় বছর হয়ে গেছে এখনো তোর বিজনেসের ইনকাম কই তো সেই জিনিস তুমি যদি মেনে নিয়ে হ্যান্ডেল করতে না পারো তোমার জন্য বিজনেস করাটা অনেক 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 বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে এবং বিজনেস তুমি যখন কন্টিনিউ করতে থাকবা তখন তুমি আসলে এভরিডেতে সাকসেস পাবা না এভরিডেতে পাবা প্রবলেম মোস্ট লাইকলি ইউড বি সাক্ট ইন টু প্রবলেমস মানে তুমি যেটাতে হাত কোনোটাই তোমার ঠিক মতো করে কাজ হবে না এই প্রবলেম ওই প্রবলেম এই সমস্যা ওই সমস্যা কাস্টমারের সমস্যা যারা একটা বলে কয়েস ভালো সার্ভিস দিয়ে আসতো সেও আবার কমপ্লেন করতেছে তোমার লোকজন যদি থাকে তাদের মধ্যে প্রবলেম তো সব কিছুর প্রবলেম প্রবলেম প্রবলেমের ভিতর দিয়ে তুমি নেভিগেট করতে পারতো কি না যে কোনো একটা সিচুয়েশন চলে আসলে তুমি ওইটাকে ইনস্ট্যান্টলি ডিসিশন মেক করতে পারতো কিনা সেটা তোমার মাথার মধ্যে থাকতে হবে কারণ তোমার ডিসিশনের রিস্ক অথবা এইটার যে একটা প্রবলেম এই প্রবলেমটার যদি ডিসিশনটা তুমি রাইট না নাও সেটা রেসপন্সিবিলিটি কিন্তু আর কেউ নেবে না এমনকি তোমার যদি টিম মেম্বারও থাকে তাদের সাথে রেসপন্সিবিলিটি সবই ঘুরে ফিরে তোমার কাছে চলে আসবে তো সেই জিনিসটা সেই স্ট্রেসটা তুমি হ্যান্ডেল করতে পারতেছো কি না যদি স্ট্রেসটাকে তুমি হ্যান্ডেল করতে না পারো তাহলে কিন্তু তুমি খুব বেশি দিন ধৈর্য সহকারে এই বিজনেসটাকে ইস্টাবলিশ করতে পারবে না কারণ আলটিমেটলি যদি কোনো জায়গায় কোনো একজন টিম মেম্বারও খারাপ করে সেটা রেসপন্সিবিলিটি আলটিমেটলি তোমার কাছে কিন্তু চলে আসবে তোমার হয়তো মার্কেটিংয়ের ক্যাম্পেইন খারাপ গেছে ওটা রেসপন্সিবিলিটি তোমার কাছে আসবে তোমার হয়তো কোনো একটা কাস্টমার একটা জিনিস চাইছে কিন্তু একজন দিতে পারে নাই সেটা রেসপন্সিবিলিটি কিন্তু তোমার কাছে আসবে মাস শেষে তুমি যখন চাকরি করো তোমার সবসময় করে মেজাজ থাকে কি মাস শেষে টাকাটা আসবে আর একজন এন্টারপ্রেনার হিসেবে একজন বিজনেস পার্সন হিসাবে একটা স্টার্ট আপ হিসাবে তোমার মাস শেষে হচ্ছে মানে কলিজা কেঁপে উঠবে যে আচ্ছা এই মাস শেষে আমি সবাইকে বেতন কিভাবে দিব বা আমি যদি হচ্ছে একটা ভাড়া দিতে হয় আমার অফিসের এক্সপেন্স ইলেকট্রিসিটি বিল এই জিনিসগুলো কোত্থেকে দিব সো মাসের মাস শেষে তুমি উৎকণ্ঠায় থাকতে হবে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি সার্ভিস দিয়ে রাখছো কোম্পানির কিন্তু টাকাটা এখনও আসতেছে না আসতে এক মাস দুই মাস তিন মাস ডিলে করতেছে কিন্তু তোমার তো অফিসের ভাড়া তোমার কিন্তু স্যালারি অন টাইমে খাড়া রাখতে হবে সো এই টাইপের স্ট্রেসফুল সিচুয়েশনগুলো হ্যান্ডেল করার জন্য তোমার মেন্টাল টাফনেসও থাকতে হবে স্ট্র্যাটেজিক জিনিসও থাকতে হবে বিজনেস করতে গেলে এমন অনেক 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 জিনিস চলে আসবে যেগুলো তুমি হয়তো জীবনে নামও শুনো নাই যে ঠিক আছে কিভাবে হয়তো তোমার অ্যাকাউন্টিং করতে হয় কীভাবে তোমার ট্যাক্স ফাইল করতে হয় কাউকে যদি স্যালারি তুমি ইস্যু করো সেটা কিভাবে প্রপার ডকুমেন্টেশন করতে হয় ইনভয়েসটা আসলে কীভাবে দিতে হয় কাস্টমারের পেয়েবল কি হয়তো তুমি রিসিপ্টগুলো ঠিকমতো করে সেভ করে রাখো না এখন তোমার হয়তো ট্যাক্স যে পার্সনটা আছে ট্যাক্স অ্যাটর্নি তোমাকে ঝাড়ি মারতেছে যে না এটা করলে তো আমি ট্যাক্স ফাইল করতে পারবো না এছাড়াও তুমি হয়তো কোনো জায়গায় প্রপোজাল দিবা বা কোনো একটা জায়গায় হয়তো তুমি অ্যাপ্লাই করবা এরকম বা তোমার এইচ ফর্ম মানে কত কিছু যে তোমাকে শিখতে হবে জানতে হবে সেটার কোনো শেষ নাই সো তুমি ম্যাক্সিমাম সময় তুমি বুঝতে পারবা যে তুমি আসলে কিছুই জানো না হয়তো একজন এমপ্লয়ী তুমি এর বস কিন্তু বিজনেসে আসলে তোমাকে এরকম বিশটা বিশটা ডিফারেন্ট অ্যাঙ্গেল জিনিসগুলোকে জানতে হবে বুঝতে হবে এবং ডিসিশন মেক করতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে তোমার লাইফটা অ্যাজ এ বিজনেস পার্সন হিসেবে ব্যালেন্সড হবে না স্পেশালি স্টার্টিংয়ের ফার্স্ট ফিউ ইয়ার্সে ওই যে তুমি চাকরি করার সময় হচ্ছে উইকেন্ডে আরামসে ঘুম দিবা মাঝে মধ্যে হচ্ছে বন্ধুদের সাথে ঘুরতে যাবা বা বিদেশে ট্যুর দিবা বা দেশের মধ্যে ট্যুর দিবা ওই জিনিস বিজনেস পার্সন হিসাবে প্রথম চার পাঁচ বছর মোটেও পাবা না রেদার তুমি হচ্ছে সকাল সাতটা থেকে রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত কন্টিনিউসলি কাজ করতে হবে হয়তো এই কাজ ওই কাজ এইটা সেইটা এই রিপোর্ট লেখা ওই রিপোর্ট লেখা এই জিনিসের ফিডব্যাক দেওয়া এইটা করা ওইটা করা ওই ডিসিশন মেক করা ও বসে আসে তুমি যদি আউটপুট না দাও তুমি ডিসিশন মা না দাও তাহলে চার পাঁচ দিন ওরা কাজ আটকায় বসে রাখবে অর্থাৎ তোমাকে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস ওয়ার্কের মধ্যে থাকতে হবে এবং তোমার লাইফটা ব্যালেন্সড হবে না আমি এই জিনিসগুলো বলার একটা বড় কারণ হচ্ছে যে তুমি যদি হচ্ছে বিজনেসে সিরিয়াসলি আসতে চাও এই জিনিসগুলো তুমি জেনে এই টাফনেস এই মাইন্ডসেটটা নিয়ে তারপরে আসো তাইলে ইউ উইল হ্যাভ সাম চান্স টু সাকসেড বাট আলটিমেটলি বিজনেসের গ্যারান্টি বলতে কিছু নাই তোমার রাইট ইন্টেনশন তোমার অনেস্টি তোমার ডেডিকেশন থাকার পরেও দেয়ার আর হান্ড্রেডস অব রিজনস ইউ কুড ফেইল সো বিজনেসে যে ফেল করবা এই জিনিসটা তোমার মাথায় অবশ্যই অবশ্যই থাকতে হবে ফেল করতে 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 তোমার যদি রাইট ইন্টেনশন থাকে তুমি যদি কন্টিনিউয়াসলি লার্ন করতে থাকো কুইক অবজার্ভ করো এবং সেই অনুসারে তুমি যদি ডিসিশন মেক করে ধৈর্য সহকারে নেভিগেট করতে পারো তাইলে ইজ যে চান্স ইউ উইল বি সাকসেসফুল সো এই মাইন্ডসেটটা আমাদের সবার মাথার ভিতরে থাকার দরকার আছে আদারওয়াইজ তুমি না বুঝে এটার ভিতরে চলে আসবা চলে আসার পরে তুমি যখন দেখবা বিপদে তখন তুমি আর কোনো রাস্তা বের করতে পারবা না এই জন্য আমি সবসময় এটা বলি যে তুমি বিজনেসে নামার আগে অবশ্যই অবশ্যই একটা জিনিস তোমার মাথায় রাখবা যে সেটা হচ্ছে তুমি যদি হচ্ছে বিজনেস থেকে এক বছর ইনকাম নাও করো জিরো রেভিনিউ যদি হয় তাইলেও তুমি নিজে নিজে চলতে পারবা কিনা অর্থাৎ তোমার পকেট খরচ টাকা খাওয়ার খরচটা তোমার নিজের কাছে আসে কিনা না সেটা যদি না থাকে ওই যে ইনভেস্টর তোমার টাকা দিয়ে দিবে গেলেই তোমার চেহারা দেখে বলে দিবে এই নয় এক মিলিয়ন ডলার ওইটা হবে না ইনভেস্টর অনেক জানু পাবলিক তোমার সাথে আরও গুণ বেশি জানু পাবলিক সে তার নিজের টাকা দিবে কখন যখন টাকাটা উঠে আসার গ্যারান্টি থাকবে শুধু এটাই না টাকা উঠে আসলেও হবে না তার টাকাটাকে তুমি হয়তো চারগুণ পাঁচ গুণ বানাই দেওয়ার মতো এবিলিটি কনফিডেন্স শো করতে পারতেছো তখন ইনভেস্টর তোমাকে টাকা দিবে তোমার চেহারা দেখলে তোমার আইডিয়া দেখেই সে কোনোক্ষণই টাকা দিবে না সো দিস ইজ এ চ্যালেঞ্জিং জার্নি বাট ইফ ইউ ওয়ান্ট টু প্লে এ গেম ইটস অ্যান স্পোর্টস যে স্পোর্টসের মধ্যে হচ্ছে তুমি সার্ভিস দিবা কোয়ালিটি ধরে রাখবা এবং পেশেন্স নিয়ে ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় লোকজনের যেই এক্সপেকটেশন আছে সেটাকে তুমি অ্যাক্সিড করতে পারবা এবং তোমার সেই কনফিডেন্স আসছে আস্তে আস্তে ছোটো ছোটো করে ট্রায়াল করে করে তুমি এক ধৈর্য দিয়ে লম্বা সময় খেলার একটা মাইন্ডসেট যদি তুমি রাখতে পারো তাইলে গুড বিজনেস পার্সন হু ক্যান সার্ভ দ্য কমিউনিটি অ্যান্ড দ্য সোসাইটি সো তোমাকে ওই সার্ভিসের মাইন্ডসেটটা তোমার ভিতরে থাকতে হবে তাইলে তুমি লং টার্মে গিয়ে হয়তো সাকসেসফুল একটা কিছু করতে পারো অথবা যেই কোয়েশজনকে সার্ভিস দিবা দে উড বি হ্যাপি সো তুমি ওই মাইন্ডসেটটা কখনো একটা জামানা যাচ্ছে বিজনেস করে আমি কারি কারি টাকা কামাই ফেলবো সেই যদি তুমি কামাইতেই চাও তাহলে তুমি কামাইতে পারবা একবার বা দুইবার মানুষকে যদি তুমি একটু ভাঁজ দিয়ে কিছু করতে চাও করতে পারবা একবার বা দুইবার কিন্তু লং টার্মে সাকসেসফুল হইতে পারবা না লং টার্মে যদি সাকসেসফুল হইতে হয় ইউর বিজনেস হ্যাজ টু বি অনেস্ট ইউর বিজনেস হ্যাজ টু বি ডেডিকেটেড ইট হ্যাজ টু বি বেসড অন দ্য কাস্টমার স্যাটিসফ্যাকশন অ্যান্ড কোয়ালিটি অফ ইউর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এ তো কিছু থাকার পরও তোমার লাকের একটু ছোটোখাটো একটা ফ্যাক্টর থেকেই যাবে সাকসেসফুল হওয়ার জন্য সো এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে তোমাকে আইডিয়াটা দেওয়ার জন্য যে হ্যাঁ আমরা অনেক ফ্যান্সি জিনিস অনেক জায়গায় দেখি বাট ফ্যান্সিওয়ালারা আসলে বিজনেস সেলস না বা তারা এন্টারপ্রনার না বা ওরা সমাজের কিছু একটা সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউট করতে আসে নাই ওরা আসছে নিজেরা কতদিন কিছু একটা জিনিস খেয়ে দেয় ভাইগা যাবে এই উদ্দেশ্যে আসে তুমি যদি সেই উদ্দেশ্যে থাকাও দ্যাটস আপ টু ইউ বাট যদি ট্রুলি ট্রুলি ইম্প্যাক্ট ফেলতে চাও ইউ নিড টু প্লে দ্য লং টার্ম গেম উইথ পেশেন্স দ্যাটস অল ফ্রম দিস ভিডিও আই উইল সি ইউ ইন দ্য নেক্সট